ভেরি গুড মর্নিং গাইজ, সকলকে একবার আবারও নতুন ব্লগে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। তো যাই হোক, আজকে আমাদের ফেরার পালা, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে গাড়িতে সব সেট করতে হবে, অ্যান্ড দেন আমরা বেরিয়ে যাব। বাবির প্রিয় কিটেন্সগুলো এখানে খেলা করছে, বাবির ভীষণ মন খারাপ। হাই কিটেন্স, বাই বাই, বাই বাই কিটেন, হাত দিতে হবে না, হ্যাঁ বাই বাই করে দাও। তো খাজা নেওয়ার জন্য আমি আর বাবা বেরোলাম, ওরা বাড়িতেই রয়েছে। যত তাড়াতাড়ি নিতে পারবো তত তাড়াতাড়ি আমাদের ওই দিকটা সুবিধা হবে, লেট করলে একদম হবে না। তাই আমাদের বেরোতে 7টা হয়ে গেল, আরও আগে বেরোতে পারলে ভালো হতো। চলো, এখানে সব দাম লেখাই আছে, 1,500 টাকা, 400 টাকা। খাজা নেওয়া কমপ্লিট, লেটস গো। এখন হচ্ছে আমাদের ডেস্টিনেশন কোরনাক সান টেম্পল। দেখো পাশে কত সুন্দর ঝাউ বাগান, আর তার পাশ দিয়ে কত সুন্দর রাস্তা। আর একটুখানি সামনে গেলেই সমুদ্রের পার দিয়ে যেতে পারবো আমরা। বলবে, আমার ভাবি কিছু বলতে চাইছে, বলো। গলাটা গেছে, বাহ ভালো করেছো, খুব সুন্দর। তো গাইজ, আমাদের জার্নি শুরু হয়ে গেছে, অন দা ওয়ে আমরা আছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে কোনার্ক টেম্পল, আর গাড়ির জার্নি একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। তো অন দা ওয়ে যা কিছু করবে ভালো জিনিস সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। আর প্রত্যেকটা জার্নির কোন পার্টটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্ট খুব ইম্পর্টেন্ট। নাহলে বুঝবো কী করে যে কোন পার্টটা বেশি ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে, মানে নেক্সট ট্রিপে কোন মানে জিনিসগুলোকে বেশি করে ফোকাস করবো, এগুলো একটা ব্যাপার আছে, ঠিক আছে? ওটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকেই। পুরি বা অন্য কোথাও অনেক রাস্তা অনেক পদ্ধতিতেই আসা যায়, ট্রেনে আসা যায়, প্লেনে আসা যায়, কিন্তু গাড়িতে আসার মজা, যেটা ও বলছিল, সমস্ত কিছু চষে চষতে চষতে যাওয়া, এই মজাটা একটা আলাদা ব্যাপার, হ্যাঁ না? আর প্রত্যেকটা জায়গা নিজের ইচ্ছা মতো তুমি দাঁড়াও, কোথাও তোমার ভালো লাগছে না একটু দাঁড়িয়ে যাও, কোনো একটা ভালো জায়গা দেখতে পেলে সেটা হয়তো স্পট নয়, তাও তোমার চোখে ভালো লাগবে, তাই না? আমরা সবাই তো নেচারেরই ভক্ত, যেখানে ভালো কিছু লাগে সেখানে দাঁড়িয়ে যাই। খাবেন নাকি সকালে ডাব এখান থেকে? এই যে বাবা গেছে ডাবের দোকানে, বার্গেনিং সব জায়গায় করতে হয়, মানে বাইরে বেরিয়ে। আমাদের এলাকায় আমাদের মুখ চেনা, বার্গেনিং না করলেও হবে, কিন্তু একটু বাইরে বেরিয়ে বার্গেনিং না করলে ব্যাস আমার মালার মতো আমি ঠকে যাব। সত্যি মালা তো একসাথে ছিল, থাবড়া মেরে দেবো একদম, মালাই একসাথে ছিল। ভালো খাও, মজা নাও ডাবের আর। চলো যাওয়া যাক, চলো বাবু আসো, তোলাই ধর মরো। যাদের শরীরে কোনো সমস্যা নেই তাদের হেলদি ফিগার, যারা খুব ভালো হয়, বলো না বলো না, চুপ করো চুপ করো, ওসব আমার হজম হবে না। রোগা কারা হবে? যাদের শরীরে পুষ্টির অভাব আছে তারা রোগা হয়ে যাবে। খুলে লাগাতে হবে, দেখে খুলো না, গাড়ি নেই, খুলুন।
তো আমরা একটু এখানে হল্ট করলাম। এখানে একটা সুন্দর মানে পুরী থেকে টুয়ার্ডস কোণার্কের দিকে যেতে একটা ছোট ভিউ পয়েন্ট পড়ে, তো আমরা এখন সেই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। গাড়ি এখানে পার্ক করে দিয়েছি আর ওরা একটু ব্রেক নিচ্ছে। ওরা আসলে একসঙ্গে আমরা পিছনে যে বিচটা এটাকে কোণার্ক বিচও বলা যেতে পারে, মানে সামনেই যেহেতু আর 5-7 কিলোমিটার মধ্যে কোণার্ক টেম্পল, তাই ঠিক তার আগে বিফোর কোণার্ক টেম্পল এখানে একটা ছোট বিচ আছে, এই বিচটা হচ্ছে ওই দিকটা, আমরা ওখানে যাবো এখন সবাই মিলে বিচের কাছে যাবো একটু। এখানে একটা টেম্পল আছে, ওটাও দেখবো, দর্শন করবো। কেমন লাগছে বলো? ভালো লাগছে। এইবারের মতো এই পর্যন্তই পুরীর বিচ, আর দেখা হবে না, আবার নেক্সট ট্রিপের জন্য দেখা হতে পারে। পাঁচটা হতো লোকগুলো ট্রেন লাগিও ওই চারটা টিকিট দাও, চারটা চার দেন। তো পাঁচটা টিকিট নিলাম, পার টিকিট হচ্ছে 40 করে, মানে পাঁচটার জন্য 200, ফরেনার জন্য 600, হ্যাঁ ফরেনার যারা আছে তাদের জন্য 600। ধীরে ধীরে প্রবেশ করছি, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি টেম্পলের কাছে। এখানে অনেক গাইডার আছে যারা এর হিস্ট্রিটা সম্বন্ধে বলে, যদি হিস্ট্রিটা বলার আর কিছু নেই, কোণার্কের টেম্পল গুগলে সার্চ করলে তোমরা অনেক বেশি ডিটেলস জেনে যাবে।